বর্তমান বাংলাদেশে এমন কিছু লোক আছে যারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষদের সাথে প্রতারণা করে যাচ্ছে প্রতিনিয়ত। এমন একটা শয়তানি, এমন একটা নিকৃষ্ট, এমন একটা জাহান্নামী, এমন একটা বিপদগামী দলের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এই বিপদগামী দলের নেতা হুসাইন মোহাম্মদ সেলিম ইসলামের নামে, ধর্মের নামে সাধারণ অশিক্ষিত মানুষ যারা, যারা কোরআন জানে না, হাদিস জানে না, ও নিজেও কোরআন হাদিস জানে না, নিজেও মাদ্রাসায় লেখাপড়া করেনি, আলেম ওলামা সে নয়, ধর্মের অপব্যাখ্যা মনে যা চায় যেভাবে চায় মানুষের সামনে প্রকাশ করে প্রচার করে বেড়াচ্ছে। এমনকি এই হিজবুত তাওহীদের এক কনসার্ট অনুষ্ঠানে এই সেলিম বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি অবসর সময় গান শুনতেন। আরো জোরে বলুন না, ভাবতে পারেন কত বড় শয়তান সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন যারা গান করে তাদেরকে টাকা দেওয়া হারাম, গানের বিনিময়ে টাকা উপার্জন করাও হারাম। এমন কি কুরআন মাজিদে সূরায়ে লুকমানে শুধুমাত্র গায়কদের নিষেধাজ্ঞা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন। অথচ এই শয়তান বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবসর সময় গান শুনতে। আর নারীদেরকে তার দলের হাজার হাজার নারী কর্মী ডানে বামে সামনে পেছনে, তারা কেউ বোরকা পরে না, মুখ খোলা রাখে, এবং সে সব সময় বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নাকি সাহাবী, মহিলা সাহাবীরা এরকম বেপর্দা হয়ে সামনে আসত। এটা আল্লাহ রাসূলের উপর কত বড় জঘন্য অপমান, কত বড় মিথ্যা অপমান রাসূলের উপর সে পেশ করেছে। অথচ কোরআন শরীফে আয়াত বলছে, স্পষ্ট আয়াত নাযিল হয়েছে, চেহারা মুখকে ঢেকে রাখতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হজের সময় যেখানে মুখের উপর কাপড় লাগানো মহিলাদের জন্য নিষেধ এহরামরত অবস্থায়, সেখানেও আমরা যখন কোনো পরপুরুষ দেখতে পেতাম উড়না দিয়ে আমাদের চেহারাকে আড়াল করে ফেলতাম। আল্লাহু আকবার বলেন, হাদিসের ব্যাখ্যা, কোরআন শরীফে আয়াতের ব্যাখ্যা করেছেন সাহাবাই কেরাম। আর কোরআন শরীফে এই সমস্ত আয়াতের অপব্যাখ্যা করে নারীদেরকে সামনে এনে নারীদেরকে জাহান্নামী বানাবার জন্য এই সংগঠনটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার নামে একটা ভিডিও ক্লিপস প্রতিবাদ করে আমার ছবি দেখিয়ে দেখিয়ে বলছে আমি নাকি মিথ্যাবাদী। কেন? এর কারণটা কি? কারণ হচ্ছে হিজবুত তাওহীদের মুখোশ আমি আমার কয়েকটা বয়ানের মধ্যে উন্মোচন করেছি। তারা কোরআন শরীফের আয়াতের অপব্যাখ্যা করেছে, হাদিসের অপব্যাখ্যা করেছে, পর্দা পুশিতার বিধানকে তারা ধ্বংস করেছে, সেই বিষয়গুলো আমি তুলে ধরেছি। আমার বয়ানের একটা অংশকে কাট করেছে, সেটা হচ্ছে এই, আমি একটা বক্তৃতার মধ্যে বলেছিলাম ওরা নামাজকে দুই ওয়াক্ত বানিয়েছে। আমার একটা কথা ভুল হয়েছে, সেই ভুলটা কি জানেন? দুই ওয়াক্ত বলাটা ভুল হয়েছে। আমার এটাকে বলা উচিত ছিল ওরা নামাজটাকেই অস্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা এক ওয়াক্ত আর দুই ওয়াক্ত কিসের? ওরা তো আপনার মসজিদে নামাজ পড়ে না। ওরা বিশ্বাস করে যারা মসজিদে নামাজ পড়ায় এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এদের পিছনে নামাজ হয় না, এই জন্য ওরা নামাজে আসে না। আর আমরা যে ইবাদতকে নামাজ বলি, নামাজকে ইবাদত বলি, ওরা ইবাদত নামাজ নয়, নামাজ হচ্ছে একটা ট্রেনিং। আর নামাজের অবস্থা ইউটিউবে দেওয়া আছে, এই নামাজ এটা হচ্ছে শয়তানি নামাজ। কথা বলি না ঠিক কিনা? এই জন্য আমার বলা উচিত ছিল দুই ওয়াক্ত নয়, ওরা ইসলামের নামাজ এটাকে অস্বীকার করেছে। ওরা যে নামাজের কথা বলে আল্লাহর কসম, এই নামাজ ইসলামে কোনো সুযোগ নাই, এটা ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র ছাড়া কিচ্ছু নয়। আমার ভাইয়েরা, আখেরি জামানা, শেষ জামানা, ইসলামকে ধ্বংস করার জন্য কত মিথ্যাবাদী, দাজ্জাল, কাজ্জাব, ইসলামের দুশ্মন সমাজের মধ্যে ইসলামের নামে আপনাদেরকে ধোঁকা দিবে। কিন্তু আপনাদেরকে যেন শয়তান ধোঁকা দিতে না পারে, নবীর ওয়ারিশ কোনো প্যান্ট শার্ট পরা, দাড়ি ছাড়া কোনো ফাসেক ফুজ্জারকে নবীর ওয়ারিশ বানানো হয় নাই। ওলামায়ে কিরাম হচ্ছেন নবীদের ওয়ারিশ। নবীদের ওয়ারিশ কারা? ওলামায়ে কিরাম, তারাই হচ্ছেন নবীদের ওয়ারিশ, তাদের কাছেই ইসলামের মূল ব্যাখ্যা রয়েছে, ইসলামের সঠিক তথ্য রয়েছে।
আমার জওয়ান ভাইয়েরা, তাহলে মহিলাদের চেহারা ঢেকে রাখতে হবে, এই পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন। সামনেও যাওয়া যাবে না, এই বিধানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আবার ওরা মহিলাদেরকে নিয়ে রাস্তাঘাটে পত্রিকা বিক্রি করে, ঠিক কিনা? মহিলাদেরকে হকার বানিয়ে ছেড়েছে, মা বোনদেরকে ওরা ঘর থেকে বের করে দিয়েছে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, ধর্মকে অপব্যাখ্যা করে জাতির সামনে তুচ্ছ এবং তার ছিল্লের পাত্র বানিয়ে দেওয়ার জন্য। পক্ষান্তরে কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকো। কে বলছেন? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা শ্বাস সৌন্দর্যতা প্রকাশ করে যেভাবে রাস্তায় চলেছে, সেইভাবে তোমরা রাস্তায় চলো না। বিধান দিয়ে দিয়েছেন কে? আর এদের দলের মহিলারা লিপস্টিক মেরে সুন্দর করে সাজগুজ করে ফেসিয়াল করে চেহারা খোলা রেখে সুন্দরী সুন্দরী নারীদের হাতে বই দিয়া পত্রিকা দিয়া রাস্তায় বের করে দিয়েছে। ওরা নাকি ধর্ম প্রচার করে, আমি বলি ওরা ধর্মের নামে অধর্ম প্রচার করে মানুষদেরকে ধর্মহীন বানাতে চায়। এই জন্য হিজবুত তাওহীদ এটা কোনো ইসলামিক সংগঠন নয়, এটা একটা কুফরি সংগঠন। সাবধান থাকবেন আপনারা, আমাদের মা বোনেরা আমাদের কাছে আমানত, আমাদের মা বোনদেরকে পর্দায় রাখবো আমরা নিজেরাই, কোনো বাতিল যেন বেপর্দায় এদেরকে রাস্তায় বের করতে না পারে।